দিদির যে সুরক্ষা কবচ, সেই অনুষ্ঠানে আমরা সকলে মিলে এসেছি এবং সেখানে আমিও আছি, সঙ্গে মনিদা আছেন, সাবিনা আছেন, ব্লক মহিলা প্রেসিডেন্ট মনিদা দি আছেন, আমাদের সব দিদিরা আছেন, সর্বোপরি ওখানকার যারা আমাদের নেতৃত্বরা প্রধান এবং জেলা পরিষদের মেম্বার থেকে ধরে পঞ্চায়েতের মেম্বার প্রত্যেকে আছেন। কারণ এই দিদির সুরক্ষা কবচ যে আছে, সুরক্ষা মানে আমরা কীভাবে সুরক্ষিত থাকতে পারি, পশ্চিমবঙ্গের মধ্যে আমরা সুরক্ষিত আছি, কিন্তু এই 15টা যে আমাদের স্কিম আছে, যেগুলো আমাদের যেমন খাদ্য বস্ত্র বসস্থান, এটা আমাদের তিনটা জিনিস আমাদের খুব প্রয়োজন, সেরকমই দিদি যেমন আমাদের এই সুরক্ষা কবচটা বের করেছে, যেখানে আমাদের 15টা স্কিম আছে, সেগুলোতে প্রত্যেকটা মানুষ পায়। এবং যারা বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে যারা দুস্থ মানুষ আছে, যাদের এটা খুব প্রয়োজন, তারা যাতে পায়, সেই জন্যই সুরক্ষা কবচ। এবং সেখানে দিদির দুধের সব ভাইরা ছেলেরা যাবে, তারা গিয়ে সুরক্ষা কবচ অ্যাপসের যে আমাদের দিদির দুধ যে আছে সেটার মধ্যে ডাউনলোড করবে, যাদের যেগুলো নেই সেই সুরক্ষা কবচের মধ্যে, 15টা স্কিমের মধ্যে যে স্কিমগুলো তাদের পাচ্ছে না সেগুলো তারা নোট করবে, নোট করে নিয়ে অবশ্যই তাদের সমস্যাটা সমাধান করবে। এটাই দিদি অঙ্গীকার নিয়ে এই সুরক্ষা কবচ যে আছে, দেখুন আমরা হাতেও ব্যান্ড পরেছি যাতে সুরক্ষা হয় প্রত্যেকের, সেই জন্যই সুরক্ষা কবচ এই অনুষ্ঠানটা দিদি আমাদের এই গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল প্রত্যেকটা মানুষের জন্য দিদি তুলে ধরেছে।